ভক্তদের জন্য খেলাটা আবেগের অনেক বড় জায়গা, তবে সেই জায়গায় সবাই সমানভাবে ঠাঁই পায় না। যেমন করে ঠাঁই করে নিয়েছিলেন এনামুল হক বিজয়, যদিও আজ নিজেকে হারিয়ে হতাশার মাঝে খুঁজতে হয়। ১৯ দলের হয়ে সবাইকে নিচে ফেলেছিলেন যে বিজয়, আসলে সেই বিজয় এখন কোথায়? বিজয়ের দলে আগমন আর এখনকার তার হারিয়ে যাবার বিজ্ঞাপন নিয়ে প্রতিবেদন লিখেছেন শরীফুল ইসলাম। গড়ে ১০ রান নিয়ে যখন মিথুনরা দিব্যি খেলে বেড়াচ্ছেন দলে, তখন এনামুল হক বিজয়রা ৩২-এর ওপর এভারেজ নিয়ে পড়ে আছেন তলে। বিজয়ের এই তলে পড়ে থাকার জন্য তার মন্দ কপাল আর বাজে ফর্ম ছাড়া কাউকেই হয়তো দোষ দেওয়ার ক্ষমতা নেই। ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এক ইঞ্জুরি জীবনের ভিলেন হয়ে এসেছে বিজয়ের। তাই তো এনামুল সময়ের আগেই এখন ইতিহাস, যে ইতিহাস বড়ই রঙিন। এনামুলের টি-টোয়েন্টি গড়ও বাংলাদেশের অনেক ব্যাটসম্যানের থেকে বেশি। ১৩ ম্যাচে ৩২.২৭ গড়ে ৩৫৫ রান নিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। ২০১২ সালের এশিয়া কাপ আসরের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়ার পর বিজয়ের কান্না আজ ছুঁয়ে যায় দেশের কোটি ক্রিকেট ভক্তদের হৃদয়ে। দেশের প্রতি ভালোবাসার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি সেই ম্যাচে, কিন্তু সেই বিজয়কে ভুলে গেল বাংলাদেশ। স্লো খেলার দোহাই দিয়ে আজ তার জায়গা হয় না জাতীয় দলে। তিনি নাকি বিগ শট খেলতে পারেন না, অথচ এই বিজয়ই বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের নেপথ্য নায়ক ছিলেন। সেই বিজয়ই আজ একটি হতাশার নামে পরিণত হয়েছে। তবে জাতীয় দলের ঝলমলে পরিসংখ্যান বলে এই বিজয়েরই জাতীয় দলে আছে ৩টি শতক, ওয়ানডেতে গড়টাও ৩০-এর বেশি। বাবর বন্দনায় যখন ব্যস্ত গোটা ক্রিকেট বিশ্ব, তখন যে তথ্যটি সামনে এলো তা হলো কোনো এক সময় এই বাবর আজমকে ছাড়িয়ে গিয়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যান এনামুল হক বিজয়। সমান সংখ্যক ম্যাচ খেলে বাবরের চেয়ে ৭৮ রান বেশি করে বিজয় হয়েছিলেন টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহক। ঘটনাটি ২০১২ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের। পরিসংখ্যান বলছে সেই বিশ্বকাপে ৬ ম্যাচে ৬০.৮৩ গড়ে বিজয় করেছিলেন ৩৬৫ রান। তার স্ট্রাইক রেট ছিল ৮৫.০৮। ৬ ম্যাচের একটিতে ১২৮ রানের একটি অনবদ্য ইনিংস উপহার দিয়েছিলেন বিজয়। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন বাবর আজম, ৫৭.৪০ গড়ে ও ৬৫.৫২ স্ট্রাইক রেটে বাবর সংগ্রহ করেছিলেন ২৮৭ রান। বাবরকে পিছনে ফেলা বিজয় এখন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বহুদিন, তার জাতীয় দলে ফেরা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে বাবর এখন পাকিস্তানের কাণ্ডারি, দলের অধিনায়ক, তিন ফরম্যাটের বিশ্বের সেরা একজন ব্যাটসম্যান তিনি। বিজয় থেকে যোজন যোজন দূরে এগিয়ে গেছেন বাবর। বাবর যখন সুপারস্টারে পরিণত, তখন বাংলাদেশের বিজয় নামই ভুলতে বসেছে অনেকে। অথচ ক্যারিয়ারের শুরু দিকে বাবরের চেয়ে বিজয়কে বেশি প্রতিভাবান মনে করা হতো। ভক্তরা আজও আশা করে বিজয় আসবে, লাল সবুজের জার্সিটাকে আরও রঙিন করবে, আশাহত হৃদয়ে আবারও উড়াবে আশার ফানুস, আবারও বিজয় বন্দনায় মাতবে মানুষ।